আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের ভিতরে যে একটি ছবি আছে, এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিব আমি, এবং ছবিটাকে পরিষ্কার করে আমি ছবিটাকে পোস্টারিং করব, ছবিটা পোস্টারের মধ্যে দিব, সেই কাজটা আমার করে নিতে হবে। তাই যে যেখানে বসে আপনারা দেখছেন সবাই শিখুন, আসুন আমরা আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন শিখাই কীভাবে ফটোশপের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটা কাটবেন, সেটাই আমি এখন দেখাবো। খুব সহজেই আমি সেই জিনিসটা দেখাবো যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করব। আপনারা দেখতে থাকুন, যে যেখানে বসে আছেন এবং দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সে ডিজাইনগুলি দেখার জন্য। দেখছেন যে খুবই সুন্দর যে ছবিটা রয়েছে, এই ছবিটা আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে কাটব সেটাই আপনারা এখন জানবেন এবং দেখবেন যে কীভাবে আমরা কেটে নিই। তাই আশা দেখুন যে আপনারা ফটোশপের কাজ কীভাবে সহজে শিখবেন সেটার জন্যই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা অতি দ্রুত আপনারা দেখতে পারবেন, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা এই ডিজাইনগুলি আমরা শিখাই এবং করি। আপনারা দেখতে থাকুন, ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে ছবিটা কেটে নিচ্ছি। দেখতে পারলেন পঙ্কুরে পঙ্কুরে কেটে নেবেন। এবার আমরা যে কাজটি করবো সেটা হলো ইরেজারের মাধ্যমে আমরা এটাকে ছোট করে নেব। ইরেজারের মাধ্যমে আমরা এটাকে ছোট করে নেব, দেখতে পারলেন আমরা সুন্দরভাবে এডিট করব। দেখতে পারলেন যে ছবি আমরা কীভাবে কেটে নিই।
দেখতে পাচ্ছেন যে আমরা ফটোশপের কীভাবে আমরা ফটোশপের কাজগুলি আমরা করে থাকি দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এটাকে ক্রপ করে নেব, বাদ বাকি ছবি আমরা কেটে ফেলে দিলাম। এখন দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে আমরা কাজটি করতে পারছি এবং কাজটা খুবই সুন্দর হয়েছে। এখন এখানে আমরা যে কাজটি করব সেটা হলো ওকে, দেখতে পারলেন যে আমরা কাজটা করে দিলাম। দেখতে পারলেন এই হলো ফটোশপের কাজ, আপনারা দ্রুত কাজগুলি করে নিতে পারবেন আশা করি, সুন্দরভাবে আপনারা এডিট করে নেবেন এবং কাজ খুবই সুন্দরভাবে আপনারা কাজগুলি করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।